সুব্রত মণ্ডল বলেছে যে উনি এই কথাটি বলেননি, তার ওই কথাটির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই, একবারও বলেনি গরু পাচার কাণ্ডে সিবিআই তদন্ত। সুব্রতের পাশে আছি কারণ উনি ভালো সংগঠক, এই কথাটা বললেন। তাহলে নিশ্চয়ই ওই গুড় বাতাসা যেটা লুটে দেয়, বাতাসা তো বেশিরভাগ সময় লুটে দেয়, সেই লুটটা মনে হয় কালীঘাট অবধি একটু ভালো পৌঁছাতো, তাই সংগঠকের পাশে আছে যে মন্ত্রীমের বেতাজ বাদশা এখন বাতাসা হয়ে গেছে। নয় এমএলএ নয়, এমপি নয়, কিচ্ছু নয়, সে একটা নীলবাতিওয়ালা গাড়ি নিয়ে ঘুরবে, তার গাড়ির পেছনে ওয়েস্ট বেঙ্গলের স্টিকার লাগানো। আর উনি যে ধমকে ধমকে এই কাজগুলো করতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ তো উনি নিজে, কারণ উনি নিজেই বলেছে পুলিশকে বোম মারে। এই ধরনের ঘটনা তাদের দলীয় কর্মীরা করছে, তারপরেও দলের মহানেত্রী মহানায়িকার মতো চুপ করে রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন বিবিধ ডট ইন, আমি রয়েছি অরিগ্ন, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী দেবলীনা সরকার, বামেদের তরুণ মুখ। প্রথমেই বিবিধ ডট ইনে স্বাগত। নমস্কার। যেটা জিজ্ঞেস করব যে এই যে এখন পুরনো ট্রেন্ড পার্থ, নতুন ট্রেন্ড অনুব্রত মণ্ডল, আরও গুরুতর অভিযোগ যে বিচারপতিকে, মানে তুমি আইনজীবী, তুমি দেখেছো বিচারপতিকে হুমকি ঝিড়ি দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা বিরল। এই অভিযোগটা আসার সঙ্গে সঙ্গে আজকে আবার অনুব্রত মণ্ডল বলেছে যে আমি এরকম কোনো কিছু জানি না, এর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই। কী বলবে অনুব্রত মণ্ডল নিজেই বলছে সিবিআই তদন্ত চাই? অনুব্রত মণ্ডল বলেছে যে উনি এই কথাটি বলেননি, তার ওই কথাটির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই, একবারও বলেনি গরু পাচার কাণ্ডে সিবিআই তদন্ত চাই। দুটোর মধ্যে পার্থক্য আছে, একবারও দাঁড়িয়ে বলেনি যে গরু পাচার কাণ্ডে সিবিআই তদন্ত চাই। আমাদের নেতা মন্ত্রীরা কী বলেছে যে আপনারা যা যা পেয়ার করেছেন আমাদের নামে আমরা সমস্তটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সিডি ইবিআই যাকে ডাকবেন ডাকবেন, সে আমাদেরকে যখন ডাকবে আমি নিশ্চিন্তে তার কাছে চলে যাব। কিন্তু অনুব্রত মণ্ডল আবার বলেছে যে যখন অন্য রাজ্যে নিয়ে যাওয়ার প্রসঙ্গ এসেছে সিবিআইয়ে, তখন বলেছে এরকম কোনো নিয়ম আছে নাকি? মানে যখনই অনুব্রত মণ্ডলকে এই এই কয়েকদিন ধরে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে, তখনই একদম সেই পুরনো মেজাজে তিনি কথা বলছেন, একদম যেভাবে ধরা দিচ্ছিলেন, প্রথম যেরকমভাবে দেখা যাচ্ছিলো তাকে কোনো কথা বলতে দেখা যাচ্ছিলো না, ঠিক উল্টো ছবি। এই আত্মবিশ্বাস, একটা জেলে থাকা একজন অভিযুক্ত, এই আত্মবিশ্বাস কি কেমন লাগছে? এই দেখো বিষয়টা হচ্ছে বীরভূমের বেতাজ বাদশা এখন বাতাসা হয়ে গেছে। এবার আর এবার ঘটনাটা কি, অনুব্রত যখন তুমি দেখবে যে তুমি আর ক্লাসের ফার্স্ট টপার যে সে কোনো অন্যায় করেছে, এবং লাস্ট বয় যে সেও অনসেম অন্যায় করেছে, প্রিন্সিপাল সে ফার্স্ট বয়কে বাঁচালো না লাস্ট বয়কে বাঁচাচ্ছে, তার কারণটা কি? পার্থবাবু মন্ত্রী ওনার দলের, তৃণমূল কংগ্রেসের পার্থবাবু তো মন্ত্রী, তাহলে সেক্ষেত্রে বাঁচানোর কথা কাকে ছিল? পার্থবাবুকে। সেক্ষেত্রে উনি পার্থবাবুকে বাঁচালেন না, কিচ্ছু করলেন না। কি করলেন গিয়ে উনি? উনি বললেন যে অনুব্রতকে, আমি অনুব্রতের পাশে আছি কারণ উনি ভালো সংগঠক, এই কথাটা বললেন। তাহলে নিশ্চয়ই ওই গুড় বাতাসা যেটা লুটে দেয়, বাতাসা তো বেশিরভাগ সময় লুটে দেয়, সেই লুটটা মনে হয় কালীঘাট অবধি একটু ভালো পৌঁছাতো, তাই সংগঠকের পাশে আছে, যে মন্ত্রী ছিলেন তার পাশে নেই। ওটা ভাবতে তোমার অদ্ভুত লাগে না যে একটা মন্ত্রী নয়, এমএলএ নয়, এমপি নয়, কিচ্ছু নয়, সে একটা নীলবাতিওয়ালা গাড়ি নিয়ে ঘুরবে, তার গাড়ির পেছনে ওয়েস্ট বেঙ্গলের স্টিকার লাগানো, এটা মানে কীরকম মানে অদ্ভুত বিষয়! একটা রাইসের গুদাম, সেখানে রাইস পাওয়া যায় না, পাওয়া যায় লাক্সোরিয়াস গাড়ি, সে গাড়িগুলো আবার এই লাস্ট ওনাকে যে ডাক্তার দেখিয়েছিলেন, আমি যদি খুব ভুল না করি, কি মলয়পিঠ, মলয়পিঠ অনুব্রতকে লাস্টবারের জন্য চেক আপ করতে গেছিলেন, তিনি একবার কোথায় আমি একটা শুনলাম তিনি বলেছেন যে ওই গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি নাকি তার, সে মানে গিফট করেছে কেন, কিসের জন্য, কিসের জন্য কেউ কাউকে গিফট কেন করবে? তার অভিযোগ আছে যে কাজ পাইয়ে দেওয়ার জন্য অভিযোগ করছে, যারা দিতে চায়নি তাদেরকে ধমকে ধমকে নিয়ে নিয়েছে। আর উনি যে ধমকে ধমকে এই কাজগুলো করতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ তো উনি নিজে, কারণ উনি নিজেই বলেছে পুলিশকে বোম মারো। যে এই রকম ভার্সন বলতে পারে, যে এই রকম স্টেটমেন্ট দিতে পারে, সে যে ধমকে ধমকে কারোর থেকে কিছু কেড়ে নিতে পারবে না তার গ্যারান্টি কে নিচ্ছে? এর আগেও গাজা কেস দিয়ে দাও ওকে, এরকম ধরনের জিনিসও দেখা গেছে, এরকম ছবি দেখা গেছে। তুমি যদি এখন ফেসবুক বা ইউটিউবে বা অনলাইনে কোথাও গিয়ে যদি অনুব্রতর নামে দেখো, তাহলে ওনার যা বাণীর শিডিউল দাঁড়াবে তাতে স্পষ্ট যে উনি এরকম, ওনাকে যদি জামিন না দেয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এরকমই কোনো ঘটনা ঘটবে, যে ওনার জন্য এরকম মানে
কত বড় আড্ডা যে আজকে বলেছে যদি বেল জামিন না দেয়া হয় তোমার পরিবার শুদ্ধ তোমাকে শুদ্ধ গাজা কেসে আমি অ্যাটাক করে নেব। তুমি ভাবো তো এই ঘটনা যদি কোনো সাধারণ মানুষ করত, যে এই গরু পাচার এই সে, তার সঙ্গে কোনো দলের কোনো যোগাযোগ নেই, সাধারণ মানুষ ভাববে কি করে যে বিচারপতিকে এরকম হুমকি দেওয়া যায়? সেটা থেকেও বড় কথা হচ্ছে তুমি কোন রাজ্যে বাস করছো সেটা দেখো, যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা তাদের দলীয় কর্মীরা করছে, তারপরও দলের মহানেত্রী মহানায়িকার মতো চুপ করে রয়েছে। তুমি বলছিলে না যে বেশি করে হরির লুটটা বোধহয় কালীঘাটে চলে যায় বা তার কাছে চলে যায়, তো সেই জায়গা থেকে জিজ্ঞেস করবো, এরকম তোমরা অভিযোগ করো যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা ভিডিও প্রকাশ হয়েছিল যেখানে 75-25 একটা ভাগাভাগি অভিযোগ তোমরা তোলো যে 75 ভাগ দলের কাছে যাবে, 25 ভাগ নিজের কাছে রাখবে, এরকম একটা অভিযোগ তোমরা করো এবং মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিষয়টা তো আমরা করিনি, প্রকাশ্যে সেই ক্লিপটাই এসেছিল, ও নিজে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন সদস্য নিজে দাঁড়িয়ে বলেছিল এইভাবে এইভাবে ভাগ হবে, 75 যাবে দলের কাছে, 25 যাবে তোমার কাছে। এইগুলো তো প্রকাশ্যে এসেছে যে এই ঘটনাগুলো ঘটছে, আর যদিও বা ভিডিও ক্লিপটা নাই বা আসতো তবুও তো এটা বাস্তব যে এই ধরনের ঘটনাগুলোই ক্রমাগত করে ঘটছে। তুমি সৎপথে কোনো কাজ করতে যাও তোমাকে বাধা দেওয়া হবে, তোমাকে তোলাবাজি নেওয়া হবে, তোমার থেকে কাঠমানি নেবে, তোমার বাড়ি তুমি প্রমোটিং করতে যাও সেখানে তোমার থেকে তোলাবাজি নেওয়া হবে, কাঠমানি নেওয়া হবে, তুমি ওদেরকে টাকা পয়সা না দিলে তোমার জায়গার পয়সা তোমার পয়সার বাড়িতে তুমি একটা ইট ফেলতে পারবে না, কারণ তুমি তাদেরকে দাওনি টাকা। বর্তমান পরিস্থিতিটা তো এখানে দাঁড়িয়ে, তখন সম্পূর্ণ সরকার সবাই নিশ্চুপ, কি বলবে দিদিকে বলো, ও হেডলাইন আছে এই আছে সেই আছে ওই আছে বলো, কিন্তু তাতে বললে লাভ কি? কখন বলবে যখন ওপরতলা স্বচ্ছ, কিন্তু নিচতলা থেকে ওপরতলা পুরোটাই করাপ্টেড। এই কয়েকদিন আগে দেখা গেল যে নতুন তৃণমূল আসছে আপনারা যেমন দেখতে চান সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে, তাহলে তৃণমূল তো আবার একটা ইমেজ ক্লিয়ার করে আবার ফিরে আসবে এরকম একটা সবাই বলতে শুরু করেছে। নতুন তৃণমূলে যে পোস্টারটা দেখলাম সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আর ভোটের আগে যে পোস্টারটা দেখেছিলাম সেটাতে বলা হয়েছিল যে আমাকে দেখে একমাত্র ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি প্রার্থী সমস্ত ওয়ার্ডে, আমি একমাত্র প্রার্থী, আমাকে দেখে ভোট দেওয়া। তাহলে নতুন পোস্টারটা দেখে মনে হচ্ছিলো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন ভাবে হয়তো বাইট দিয়ে বলবেন যে এবার যে তৃণমূল দল তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, তাই জন্যই যেভাবে চাইছে আরও আপগ্রেডেড চুরি করবে বলে সেভাবে বোধ হয় আসছে। সেক্ষেত্রে তুমি ইঙ্গিত দিতে চাইছো পশ্চিমবঙ্গে আর একটা নতুন দল আসতে চলেছে, চোরেদের, আপগ্রেডেড চোরেদের দল। আমি কয়েকদিন আগে তন্ময়বাবুর ইন্টারভিউ করছিলাম, সেখানে তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে হয়তো পশ্চিমবঙ্গে একনাথ শিন্ডেকে খোঁজার একটা চেষ্টা চলছে এইরকমভাবে। পশ্চিমবঙ্গে দেখো ওরাও আমাদের নেতাদের নামে বলেছেন যে তারা তদন্ত চায়, তারা এসে কোর্টে বলেছে যে ওনারা যা যা পেয়ার করেছে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আপনারা তদন্ত করুন আমরা তদন্ত সহযোগিতা করব। এটা হচ্ছে সততার পরিচয় যে যে খুশি এসে তদন্ত করুক, যা খুশি করুক, যেখানে তুমি কাটমানি পাবে না সেখানে তো তোমাকে মানে অক্সিজেন লেভেল কম হয়ে গেছে স্কেমে ঢুকতে হবে, হতো না? ছোটোবেলার কথা মনে পড়ো, যখন আমরা পড়াশোনা ঠিক মতো রেডি করে স্কুলে যেতাম না তখন আমরা টিচারকে কী বলতাম, পেটে ব্যথা মাথা ব্যথা বা দাদু মারা গেছে পিসি মারা গেছে তার জন্য আমার হোমওয়ার্কটা হয়নি, তো ওর এতদিন হোমওয়ার্কটা করা ছিল না বলে ও চুপ ছিল, যেই শুনে নিয়েছে মমতা ব্যানার্জি বলেছে যে ভালো সংগঠকের পাশে আমি আছি, সো নিজের হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছে। কিন্তু এই যে নতুন অনুব্রত মণ্ডলকে নিয়ে এত কথা হচ্ছে তার মানে এইটা নয় যে আমাদের যে পুরনো দুর্নীতি যেটা প্রথম সবার চোখের সামনে এসেছিল এবং সবাই হতবাক হয়ে গেছিলো যে এত এত টাকা পাওয়া যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে, তো সেই ঘটনাটা নিয়ে কী বলবে, সেটা নিয়ে তদন্ত চলছে, সেটা নিয়ে এখনও অবধি সেইভাবে চার্জশিট বা সেই তো মানে সেই জায়গাটা মানে তুমি আইনি প্রক্রিয়া হিসেবে সেটাকে কীভাবে দেখবে যে এর পরে কী হতে চলেছে? দেখো তদন্ত যেভাবে এগোবে, ওরা যেভাবে রিপোর্ট চাইবে বা আদালত যেভাবে প্রসিডিং করবে তদন্ত সেভাবেই চলবে, কিন্তু সেই প্রক্রিয়াটা নিয়ে একটা কথা বলতে পারি যে সেদিন রাত্রেবেলা গোটা শহর ঠিক সেইভাবেই জেগে বসেছিল যেভাবে ক্রিকেট ম্যাচের দিন বসেছিল, যে ধোনি লাস্ট সিক্সটা মারলো, মারবার পরে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, ঠিক ও বসেছিল যে উত্তর না দক্ষিণ কে লাস্ট সিক্সটা মেরে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপটা নেবে, এইভাবে যেতে গেল। আর সবচেয়ে বড় বিষয় যে ঘনিষ্ঠর কাছে টাকা রাখা, এ তো শুনলাম অনুব্রত নাকি মেয়ে আর স্ত্রী নামে টাকা বা তারও কিছু ঘনিষ্ঠ আছে তাদের কাছে এইসব টাকা পয়সা রেখেছে, তো আর পার্থবাবু যে কাজটা করেছেন
বলছেন ববি হাকিম সাহেব বলছেন আমি নিজে লজ্জিত পার্থবাবু এই কাজটা করেছেন। ববি হাকিম সাহেব চোয়ালে মোড়ে গেঞ্জি পরে কি করছিলেন? বোধহয় ধ্যান করছিলেন, অন্য কাজ করছিলেন, তো তার জন্য এটার সঙ্গে ওটা ডিফার করতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু ববি হাকিম কিন্তু এর আগে একটা কথাও বলেছিল যে যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে যে পার্থ চট্টোপাধ্যায় দোষী, যখন এই তদন্ত সেভাবে এগোয়নি তখন কিন্তু ববি হাকিম বলেছিল যে এটা কালেকটিভ এরর, আমাদের যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে গোটা মন্ত্রিসভার দোষী, তাহলে একা কেন পার্থকে বলা হচ্ছে, যেখানে কুণাল ঘোষের সঙ্গে একটা বিভেদ তৈরি হয় দলের মধ্যে। আরে কুণাল ঘোষের সঙ্গে বিভেদ, যে মানুষটা কিছুদিন আগে প্রিজন ভ্যানে উঠবার সময় চিৎকার করে বলছিলেন কালীঘাট অবধি সব জানে, আমি একা সারদা নারদার টাকা খাইনি, কালীঘাট সব জানে, আর তোমাদের মিডিয়াকে সেই শব্দগুলো শুনতে দেবে না বলে প্রিজন ভ্যানে টাপ 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 করে জোরে বেসেছিল। কোনো পার্থ তো বসে আছে সেই কারণেই চুপ করে, কখন দেখবে যে এবার পার্থকেও তৃণমূলের মুখপাত্র করে বসিয়ে দেবে, এর জন্য পার্থ চুপচাপ করে বসে রয়েছে, তৃণমূলের মুখপাত্র জায়গাটা নেবে। কাকে করেছে ওরা তৃণমূলের মুখপাত্র? এটা চোরকে, চোরকে টেনে এনে তৃণমূলের মুখপাত্র করেছে। আর কুণাল ঘোষের কথা তুমি বলছো, আর ববি সাহেব বোধহয় নিজেদের ওই ভিডিওটা যে লিক আউট হয়েছিল সেটা বোধহয় ভুলে গেছিলো, বয়স হয়েছেন তো, মাঝে মাঝে দুঃখ কষ্টে কেঁদে ফেলেন যখনই থানা ইডি কেউ ডাকে যেতে হয় যে আমি কলকাতার জন্য কিছু করতে পারিনি, গত বছর করোনায় কাঁদতে কাঁদতে বুক ভাসাতে ভাসাতে চলে গেলেন, যার জন্য নিয়ম ভেঙে সব কিছু ভেঙে সব লোক জোর একটা কোভিড মাথায় উঠে গেছিলো কিছুক্ষণের জন্য, দেখে মরে গেছিলো মনে হয়েছিল, কিন্তু যখন আবার এই কোভিড মানুষগুলোর জন্য অক্সিজেন ফক্সিজেন দরকার ছিল তখন আবার এনাদেরকে খুঁজে পাওয়া যায়। তোমরা সেটিংয়ের একটা অভিযোগ করো যে তৃণমূল বিজেপি সেটিং, সেখানে তোমার মনে হয় যে সেই সেটিং যদি থেকে থাকে, তোমার তোমাদের অভিযোগ যদি ধরে নিই, তাহলে এই তদন্ত প্রক্রিয়া কি আবার সেই আগের মতো স্লথ হয়ে যাবে বা কিছু? সাধারণ কথা বলি, বাবুল সুপ্রিয় এখন কি, আগে কি ছিল? আরে ওদের মন্ত্রী আমার বাড়িতে, আমার মন্ত্রী ওদের বাড়িতে, ওদের মন্ত্রী আমার বাড়িতে, আমার মন্ত্রী ওদের বাড়িতে, পুরো শ্বশুর বাড়ি বাপের বাড়ির গল্প। তোমার বাড়িতে ঝামেলা রাগ হয়েছে, রাগ করে তোমার বাড়ি ছেড়ে আমি ওর বাড়ি চলে গেলাম, ওর বাড়িতে রাগ হয়েছে, ওর বাড়ি ছেড়ে আমি ওর বাড়ি চলে আসলাম, এটাই তো হচ্ছে। এর বাইরে কি হচ্ছে, কিছু হচ্ছে না? কিন্তু মানে দল বদল তো হয়, দল বদল একটা আলাদা দিক, কিন্তু এখন তো এখন যদি ধরে নিছে বাবুল সুপ্রিয় তৃণমূলে সেটা আলাদা বিষয়, কিন্তু এখন এই পরিস্থিতিতে তৃণমূল বিজেপি এটা প্রশ্ন করি, মুকুলবাবু কোন দলে আছে একটু ক্লিয়ার করবে? সেটা তো মুকুলবাবু নিজেই জানেন। তাহলে কখনো বিজেপি, কখনো তৃণমূলে থাকছে, কখনো বিজেপিতে থাকছে, কখনো তৃণমূলে থাকছে, দল বদলটা এইভাবেই হচ্ছে, যার যখন যেখানে মনে হচ্ছে যে সুবিধা সেখানেই হচ্ছে। মানে বিষয়টা কি বলতো, ক্লাসে পাঁচজন মিলে আমরা এক রকমের অন্যায় করেছি, কিন্তু দুজন প্রাইভেট টিউশন পড়ি সেই স্যারের কাছে, যেই স্যার পরীক্ষার খাতা দেখবে সেই স্যারের কাছে প্রাইভেট টিউশন করার জন্য দুজন বেঁচে গেছে, শুভেন্দু আর মুকুল, সাধারণ আয়াদের তো ওরাও যুক্ত, যুক্ত নয় কি, প্রাইভেট টিউশন নিতে বলে ওরা দুজন বেঁচে গেলো, বাকি সবাইকে ধরে টানা হেঁচড়া করো। আর কুণাল, কুণালের কথা ধরার মতোই তো নয় যে নিজেই কিছুদিন আগে বলেছে যে কালীঘাট অবধি সব টাকা গেছে, কালীঘাট অবধি সব টাকা গেছে, সবাই উনি সব জানে, উনি সব জানে, সে আজকে বসে এই ধরনের কথা বলছে। আমি শেষ করব, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ক্লাবে 60,000 টাকা করে অনুদান, আগের বছরের থেকে অ্যামাউন্টটা বেড়ে গেছে 10,000, 60,000 করে অনুদান দিচ্ছেন এবং সে নিয়ে নানান বিতর্ক হচ্ছে এবং আজকে হাইকোর্টে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, জনস্বার্থ মামলা হয়েছে, এটা এটা নিয়ে কী বলবে, মানে তুমি কীভাবে দেখবে? দেখো, এই অনুদান ছাড়াও আগে কলকাতা শহরে পুজো হয়েছে, কলকাতা শহরে আগেও দুর্গাপুজো ততটাই মানুষের কাছে ইমোশনাল ছিল, তখন এই অনুদানের কিন্তু প্রয়োজনীয়তা ছিল না। আর এই 60,000 টাকার এই যে অনুদান কেন, আর তারপর যে বিদ্যুৎ বিলটা মকুব করছে, তুমি লক্ষ্য করে দেখবে আমাদের পুজোর পর আমাদের প্রত্যেকের বাড়িতে বিদ্যুতের টাকা এমনিই বেশি আসে, এই যে মকুবটা করে দিল, সিএসসি কি ছেড়ে দেবে টাকাটা? নিশ্চয়ই ছাড়বে না, নেবে। মমতা ব্যানার্জি মাননীয়া যদি নিজে ভর্তুকি দেন তাহলে কোথা থেকে দেবেন? এই ওনার যত মন্ত্রী আছে তাদের মাইনা থেকে ততদিন অবধি ভর্তুকি দেবেন? যতদিন অবধি এই ভর্তুকিটা না শেষ হতে ততদিন ওরা মাইনা নেবে না, মাইনাটা এই ভর্তুকিতে দিয়ে দেবেন? সেটাও তো করবেন না, তাহলে আমাদের ট্যাক্সের টাকাই তো দিচ্ছে রে বাবা। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন যে পুজোতে অনেক মানুষের রুটি রোজগার জড়িত থাকে, সেখানে ভালোভাবে পুজোটাকে আরও বড় করার জন্য এই ধরনের অনুদান তিনি সাপোর্ট করেন, যার জন্য অ্যামাউন্টটা প্রতি বছর কিন্তু বাড়ছে, দেখবে প্রথমে 10, 50, 60
দেখো বাড়ারও কোনো মানে সিস্টেমটা দেখো দশ দশ দিয়ে ওনারা বুঝলেন যে না আমি দশ টাকা খরচা করে চল্লিশ টাকা লাভ নিতে পারবো, তখন পঞ্চাশ টাকাই আসলো, বললেন না পঞ্চাশ টাকা খরচা করে আমি এবার একশো টাকা, এবার ষাট করেছেন ওদের একশো দশ ফস, এবার এটা ষাট এক লাখে যাওয়ার কথা ছিল, এই ইডিসিবিআই এর ভয়ে বোধ হয় উনি এটাকে ষাট করেছেন। আরে আমাদের টাকাই তো আমাদেরকে দিচ্ছেন, পুজোর সঙ্গে অনেক মানুষের রুটি রোজগার জড়িয়ে আছে, নিশ্চয়ই জড়িয়ে আছে, কিন্তু এটা তো দু হাজার এগারো থেকে জড়িয়ে নেই রে বাবা, এটা তো এগারোর আগে থেকেও জড়িয়েছিল, তখন কি করে হতো? আর এমন তো না যে এগারোর পর থেকে শুধুমাত্র বড় বড় পুজো হচ্ছে, আমরা তো ছোট থেকে বড় বড় পুজোগুলোর নাম শুনে আসছি, এই নর্থের মোহাম্মদ আলী পার্ক, অল স্কয়ার বলো, যাই বলো, সাউথের বলো, ছোট থেকে শুনে আসছে যে বড় বড় পুজো, তাহলে তো নিশ্চয়ই তো এগারোর আগেও তো এইগুলো ছিল, তো এগারোর পরেই এসে হঠাৎ করে একেবারে পুজোর আশেপাশে যারা বসে তাদের উপর এত মায়া তার এসে গেল কেন? কোভিডের সময় কোথায় ছিল তার এই মায়াগুলো? যখন তারা ভোটে জিতে সেদিন রাত্রেবেলা বিদ্যুৎ মানে বন্দুক চালাচ্ছে, আবির ওড়াচ্ছে, পার্টি অফিস ভাঙছে, সাধারণ মানুষ, তখন তো ওনার বলা উচিত ছিল এই সিচুয়েশনে এই সমস্ত বন্ধ করে নিপীড়িত মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াত, তখন ওনার এই মানে মানুষের প্রতি এত প্রেম কোথায় থাকে? ওনার তো বোধ হয় মানে এখন উনি একটা করে দেখছেন যে জনতা ওনার সঙ্গে কতটা আছে, এইটা বোঝবার জন্য এই পয়লা সেপ্টেম্বরের র্যালি আর এইসব করে টোরে দেখছেন যে মানুষের কত কি আবার আবেগ কতটা কুড়িয়ে নেওয়া যায়, কিন্তু মানুষকে বোকা বানানোকে এতটাই সহজ। এই জনস্বার্থ মামলা কোন দিকে যাবে বলে তোমার মনে হয়? এর আগেও কিন্তু এই ধরনের মামলা হয়েছে, এর আগে যে মামলাগুলো হয়েছে পুজোর মামলা তার সঙ্গে আমি নিজেও যুক্ত ছিলাম, তো সেক্ষেত্রে বলতে পারি সেগুলো কোভিড টাইমে হয়েছিল, সেটার পার্সপেক্টিভ আলাদা ছিল, এটার পার্সপেক্টিভ আলাদা। আজকে আমি শুনেছি যে এই ধরনের কোনো মামলা হয়েছে, সরাসরি আমি মামলার সঙ্গে এখন অবধি যুক্ত হইনি কি নই যুক্ত, তো দেখা যাক মামলা কীভাবে কী শোনে, কীভাবে কী প্লিডিংস হয়, কীভাবে মহামান্য আদালত যেভাবে ঠিক মনে করবেন সেটাই করবেন। অনেক ধন্যবাদ কথা বলার।